এই তো গেল বিপিএলে দেশের অন্যতম সেরা প্রমিজিং ওপেনার পারভেজ হোসেন ইমন খেলার সুযোগ পেয়েছিলেন কেবল একটা ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রায় পুরো টুর্নামেন্টেই বসে থাকতে হয়েছে ডাগ আউটে, কিন্তু ফ্রাঞ্চাইজিকে দোষারোপ করার সুযোগ ছিল কই। কুমিল্লা নিশ্চিত করে তাদের সাফল্যের হিসেবই তো কষবে, স্বাভাবিক তো সেটাই। তাই ইমনকে কেন দলে ভিড়িয়ে বসিয়ে রাখা হলো সেই প্রশ্ন তোলার সুযোগ ছিল না। তবে বিপিএল এর নতুন আসরে বিদেশি ক্রিকেটার কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিল। এখনো কিছু খোলাসা না করলেও ক্রিকেট পাড়ায় গুঞ্জন আসছে আসরে একাদশে খেলতে পারবেন দুই বিদেশি আর দলে রাখা যাবে কেবল চারজনকে। অর্থাৎ দেশীয় টুর্নামেন্টে যে দেশীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ছে সেটা স্পষ্ট, সাথে এটাও আশা করা যাচ্ছে ইমনের মতো দেশের ভবিষ্যৎ তারকাকে অন্তত ডাগ আউটে বসে থাকতে হবে না। তবে বেশ কিছু যৌক্তিক কারণে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফরেন প্লেয়ার আপনি জানেন যে এর মধ্যে ইউএই লিগ, সাউথ আফ্রিকান ক্রিকেট লিগে এসব ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিরাই ওন করছে, সো মোস্ট অফ দ্য ফরেন প্লেয়ার ওইদিকে কমিটমেন্ট হয়ে গেছে। আর আমরাও টুর্নামেন্টটা যে আট পিচ করবো ওরকম আমাদের মানে ন্যাশনাল টিমের অকুপেন্সির জন্য কিন্তু আমরা শিফট করতে পারছি না, সো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমরা ফরেন প্লেয়ার সর্বোচ্চ হয়তো চারজন খেলতে পারবো একটা টিমে, বাট মিনিমাম দুইজন, অ্যাটলিস্ট দুইজন প্লেয়ার যেন সবসময় অ্যাট এ টাইম মাঠে থাকে, এটার আমরা এরকম একটা প্ল্যান করতেছি। দিজ আর অল প্ল্যানিং, আমার কোনো কিছু কনক্রিট ডিসিশন না। এবং ফরেন প্লেয়ারের রেজিস্ট্রেশনটা আমরা হয়তো বা একটা কোনো বাধ্যবাধকতা রাখবো না, ওপেন রাখবো। সে ধরেন কেউ তিন দিনের জন্য এসে খেলে গেল, পরবর্তীতে তার রিপ্লেসমেন্ট আরেকটা আনতে পারে, এরকম আমাদের চিন্তা ভাবনা আছে আর কি। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আইকন ক্রিকেটার থাকে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে, তবে বিপিএল এর নবম আসরে থাকছে না কোনো আইকন ক্রিকেটার, এছাড়া খরচ কমাতে করা হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। অনলাইন শপিং এ খুঁজছেন ইউজার ফ্রেন্ডলি অ্যাপ, 24/7 কাস্টমার সাপোর্ট কিংবা অর্ডার ট্র্যাকিং এর সুযোগ? নিউনেস অ্যাপের মাধ্যমে অত্যাধুনিক টেকনোলজির সাথে অনলাইন শপিং করে আপনারা পেতে পারেন নতুন এক অভিজ্ঞতা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের সাথে ক্যাশ অন ডেলিভারি এবং বিভিন্ন এক্সাইটিং অফার তো থাকছে। দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 80 লাখ টাকা, বিদেশিদের 80,000 মার্কিন ডলার। দেশীয়দের পারিশ্রমিক দেওয়া হবে 7টি ভিন্ন ক্যাটাগরিতে, বিদেশিদের 5। এছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো একজন দেশি ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করতে পারবে। বিপিএলকে বরাবরই বলা হয়েছে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ, অর্থাৎ আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। মাঝে মধ্যে এই কথার পক্ষে যুক্তি দাঁড় করিয়েছে ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা, তবে দেরিতে হলেও তারা সেই সব যুক্তি থেকে সরে এসেছে, বাস্তবতা বুঝতে শিখেছে। যখন আইপিএল এর পরে তখন কিন্তু এতগুলি টি টোয়েন্টি টুর্নামেন্ট হতো না, তো সেই জায়গায় কিন্তু আমরা একটা ভালো অবস্থানে চলে গিয়েছিলাম। কিন্তু এখন দেখেন ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলি টি টোয়েন্টি টুর্নামেন্ট চলে আসছে, সিপিএল হচ্ছে, পিএসএল হচ্ছে, বিগ ব্যাশ হচ্ছে, নতুন করে ইউএই লিগে আসলো, সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড করছে, সামনে শ্রীলঙ্কা করবে। এটা আসলে কম্পারিজন করা মানে ডিফিকাল্ট, বাট আমরা চাই যে আমাদের ডোমেস্টিক আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমরা এটা উপস্থাপন করছি। আগের প্যারামিটারে যদি বলেন না, ওইটার গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা একেবারে আইপিএল এর স্ট্যান্ডার্ড বা পিএসএল যে স্ট্যান্ডার্ডে করতে যায় সেই স্ট্যান্ডার্ডে যে আমাদের জন্য এই মুহূর্তে খুব ডিফিকাল্ট হবে, তাহলে এটা অনেক খরচের ব্যাপার। তাহলে আমাকে একটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে হবে অনেক টাকায়, আমাদের অন্য মডেলে যেতে হবে। সো আমরা এখন পর্যন্ত হোম অ্যান্ড অ্যাওয়েতেই যেতে পারি না, আমাদের ভেন্যু রেডি না। সো আমাদের জন্য কিন্তু ওই স্টার্ট, আমরা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডোমেস্টিক টুর্নামেন্ট করতে চাই, এইটা লোকে আমাদের। রোববার 3 বছরের জন্য 7 ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছিল ক্রিকেট বোর্ড। সব পরিকল্পনা অনুযায়ী চললে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে 2023 সালের 5 জানুয়ারি। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।